ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মানুষকে হেদায়েতের কাজের প্রতি আহ্বান করে, সত্যের পথে আহ্বান করে, তবে তার অনুসরণকারী সকলের সওয়াবের সমান সওয়াব তার হবে, এতে তাদের সওয়াবের মধ্যে কোনো কিছুই ঘাটতি হবে না। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে গুমরাহির দিকে ডাকে, পথভ্রষ্টের দিকে আহ্বান করে, তবে যারা তার অনুসরণ করবে তাদের সকলের গুনাহের সমান গুনাহ তারও হবে, এতে তাদের গুনাহের পাপের কোনো কিছুই কমানো হবে না।